একটু আমরা হয়তো আর্লি একটু উইকেট যাওয়ার কারণে একটু ব্যাকফুটে চলে যাচ্ছি। না আসলে হার তো সবসময়ই কষ্টের, আমাদের জায়গাতে ডেলিভার করতে পারছি না কিছুটা বলতে পারেন। ব্যাটিংয়ে আমরা ভালো স্কোর দিতে পারিনি, আজকে লাস্ট ম্যাচে আমাদের বলাররা ভালো বল করেছিল তো আমরা ওইটা আবার চেঞ্জও করতে পারিনি, তো একটু আমরা হয়তো আর্লি একটু উইকেট যাওয়ার কারণে একটু ব্যাকফুটে চলে যাচ্ছি। বাট স্টিল উই হ্যাভ টু কাম ব্যাক, এখান থেকে কাম ব্যাক করার অপশন আছে, আশা করি ইনশাল্লাহ নেক্সট ম্যাচগুলোতে কাম ব্যাক করতে পারবো। কম্বিনেশন চেঞ্জ হচ্ছে প্রায় প্রতি ম্যাচে, প্রথম মনে হয় সিলেক্ট করার বেস্ট 11 হ্যাঁ কিছুটা বলতে পারেন কম্বিনেশন চেঞ্জ হচ্ছে, বিকজ আপনি যেরকম মানে এরকম যদি হারতে থাকেন একটু কম্বিনেশনটা ফাইন্ড করার একটা টাফ হয়ে যায়, তো স্টিল আমার কাছে মনে হয় যে আমরা চেষ্টা করছি যে বেস্ট কম্বিনেশনটা বের করার, আশা করি ইনশাল্লাহ নেক্সট ম্যাচগুলোতে পারবো। একটা কোয়েশ্চেন বরিশালকে করি, বেশি দূরত্ব নাই কিন্তু তাকে খেলা কেমন, প্রতিক্রিয়া কি? না আসলে হার তো সবসময়ই কষ্টের, হার কখনোই মানে সুখের না। এর মধ্যে আপনি যেটা বললেন সিলেটে আমাদের হোম ক্রাউড, লাস্ট ইয়ার আমরা খুব ভালো খেলেছিলাম হোমে, এইবার হয়তো এক্সপেক্টেড অনুযায়ী পারফর্ম করতে পারছি না, বাট চেষ্টা করছি ইনশাল্লাহ আমরা ওইটাতে ফাইট ব্যাক করার। না ওইটা না, আপনি দেখেন লাস্ট ম্যাচেও তো পারফর্ম করেছে, তো আসলে ওইটা ইস্যু না, ইস্যু হলো আমরা সবাই ভালো খেলতে পারছি না, এর জন্য পারফর্ম মানে সবাই সবার জায়গাতে পারফর্ম করতে পারছি না, দেখে টিম ভালো রেজাল্ট পাচ্ছে। না এটা তো বললামই, হারলে তো সবাই একটু মন খারাপ থাকে, তো সবাই একটু মন খারাপ আসছে, বাট ওইখান থেকে মন খারাপ করে বসে থাকলে হবে না, আমাদের এখনও 6-7টা ম্যাচ বাকি আছে, তো ওইগুলোতে আমরা কামব্যাক করার চেষ্টা করব। অবশ্যই দর্শকরা লাস্ট ইয়ার আমরা পারফর্ম করতে পেরেছি দেখেই দর্শক অনেক এসেছে, প্রথম ম্যাচেও এসেছিল, আজকে আমার মনে হয় যে ডে ম্যাচের জন্য একটু কম এসেছে, বাট আমরাও যদি আমাদের জায়গা থেকে পারফর্মটা করতে পারি তাহলে ইনশাল্লাহ নেক্সট ম্যাচগুলোতে দর্শক আসবে। লাস্ট কোয়েশ্চন জাকির ভাই, আপনি বলছিলেন লাস্ট ইয়ার আপনারা পারফর্ম করছিলেন, দর্শক হয়েছে, সবকিছুই ভালো ছিল, কিন্তু লাস্ট ইয়ার আমরা যদি দেখি আপনাদের লোকালরা অনেক ভালো পারফর্ম করছিলেন, এবার কি আপনার মনে হচ্ছে লোকালরা এখনো ওভাবে সেরবে নাই, যার কারণে হচ্ছে টিম যতটা টোটাল দিচ্ছেন সেটা আসলে টিমের জন্য যথেষ্ট হচ্ছে না? ওইটাই তো বললাম, শেপে আসলে শেপের থেকে বলবো যে আমরা আমাদের জায়গা থেকে ডেলিভার করতে পারছি না, এইটাই মেইন ইস্যু। আসলে সবাই ব্যাটিং প্র্যাকটিস করছে, সবাই চেষ্টা করছে, বাট জায়গা মতো হয়তো ওই পারফরমেন্সটা আমরা দিতে পারছি না, এর জন্যই আমাদের ওইভাবে রেজাল্ট আসে। থ্যাংক ইউ ভেরি মাচ।